নমস্কার, বাংলা নেট সেট প্রস্তুতি পর্বের আলোচনার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত প্রবন্ধ জাপান যাত্রীর অন্তর্গত দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আজকে আমরা আলোচনা করব। কাহিনী শুরু হচ্ছে জাহাজ ছেড়ে দিয়েছে, সেখানে মধুর বাতাস বইছে আর সেখানেই কবি ভেসে যাচ্ছেন। এই লাইনটি প্রথমেই ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন। মধুরও বহিছে বায়ু, ভেসে চলি রঙ্গে। মধুরও বহিছে বায়ু, ভেসে চলি রঙ্গে। দ্বিতীয় পরিচ্ছেদের লাইন, কবি বলছেন রঙ্গটা কোথায়। রঙ্গটা শুধুমাত্র ভেসে চলার মধ্যে না, ভেসে চলার একটা বিশেষ দৃষ্টি আছে, সেই বিশেষ দৃষ্টির বিশেষ রস আছে। ভেসে চলার মধ্যে দুই বিরোধের পূর্ণ সামঞ্জস্য হয়েছে, বসেও আছি চলছিও। সুতরাং এই জায়গাটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ যে ভেসে চলার মধ্যে যে দুই বিরোধের পূর্ণ সামঞ্জস্য রয়েছে সেই দুটি কি, না বসেও আছি আবার চলছিও। অর্থাৎ সেখানে চলার কাজটাও হচ্ছে কিন্তু চলার কাজে মনকে লাগাতে হচ্ছে না, তাই মন যা দেখছে তা সে সম্পূর্ণ করে দেখছে, তার আর কোনো দিকে সচেতনতা রাখতে হচ্ছে না। ভেসে চলার মধ্যে এই যে দেখা, এই দেখার গুণ কি তা কবি বলেছেন এবং সেটিও বাংলা নেটসেটের প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট একটি লাইন। বলছেন কবি যে ভেসে চলার মধ্যে দিয়ে দেখার আর একটা গুণ হচ্ছে এই যে তা মনোযোগকে জাগ্রত করে কিন্তু মনোযোগকে বদ্ধ করে না। তাহলে কি, না মনোযোগকে জাগ্রত করে কিন্তু মনোযোগকে বদ্ধ করে না। না দেখতে পেলেও চলতো কিন্তু তাতে কোনো অসুবিধা হতো না, কারণ তাতে পথ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, গর্তয় পড়বার কোনো সম্ভাবনা থাকতো না। তবু এই যে দেখা, অর্থাৎ এটি দায়িত্ববিহীন দেখা, ভেসে চলা দেখা হচ্ছে দায়িত্ববিহীন দেখা, দেখাটা এখানে চরম লক্ষ্য। এই জন্য দেখাটা এরকম বৃহৎ আনন্দময়, অর্থাৎ এই যাত্রায় ভেসে চলার যে যাত্রা তাতে চরম লক্ষ্য হচ্ছে দেখাটা, সেই জন্য সেই দেখাটা এখানে বৃহৎ এবং আনন্দময়। চলে যাব পরবর্তী স্ট্যানজায় এবং গুরুত্বপূর্ণ অংশে। পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, মানুষ নিজের দাসত্ব করতে বাধ্য কিন্তু নিজের সম্বন্ধেও দায় পড়া কাজে তার প্রীতি নেই। যখন চলাটাকে লক্ষ্য করে মানুষ পায়চারি করে তখন সেটা বেশ, কিন্তু যখন কোথাও পৌঁছানোর জন্য লক্ষ্য করে মানুষ চলে তখন সেই চলার বাধ্যতা থেকে মুক্তি পাওয়ার যে শক্তি তাতেই মানুষের সম্পদ প্রকাশ পায়। কবি বলছেন ধন, অর্থাৎ ধন সম্পদ, সেই জিনিসটার মানে কি। ধন জিনিসটার মানে এই, তাতে মানুষের প্রয়োজন কমায় না কিন্তু নিজের প্রয়োজন সম্বন্ধে তার নিজের বাধ্যতা কমিয়ে দেয়, অর্থাৎ তাকে তার প্রয়োজন সম্পর্কে খুব বিশেষ চিন্তা ভাবনা করতে হয় না। খাওয়া পড়া দেওয়া নেওয়া ইত্যাদি দরকার তাকে মেটাতে হয় কিন্তু তার বাইরে যেখানে মানুষ তার উদ্বৃত্তকে খুঁজে পায় সেখানেই মানুষ মুক্ত, অর্থাৎ যেখানে তার সচেতনতা থাকে না, যেখানে তার বাধ্যতা থাকে না, সেখানেই সে তার নিজস্ব সম্পূর্ণ বিশুদ্ধ পরিচয় পায়। এখানে আর একটা লাইন আছে, ঘটিবাটির উপযোগিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটি বলেছেন যেটি ভীষণ ইম্পর্টেন্ট। বলছেন যে মানুষের দায় আছে, ঘটিবাটির সৌন্দর্য বলছে মানুষের আত্মা আছে, অর্থাৎ ঘটিবাটির উপযোগিতা কি বলছে, না মানুষের দায় আছে, অর্থাৎ ঘটিবাটিটা মানুষের প্রয়োজন। আর ঘটিবাটিতে যে সৌন্দর্য মানুষ অঙ্কিত করে রাখছে সেটির তো আদতে কোনো প্রয়োজনীয়তা নেই, তাতেই মানুষের আসল আত্মা লুকিয়ে রয়েছে, অর্থাৎ সেখানেই মানুষের প্রকাশ, অর্থাৎ যেখানে মানুষ উদ্বৃত্ত সেখানেই মানুষ মুক্ত, যেখানে মানুষের দায় সেখানে মানুষের কোনো মুক্তি ভাব নেই। অর্থাৎ না হলেও চলতো কিন্তু ইচ্ছে করে করছি, সেখানে একটা কর্তৃত্বের ভাব আছে বা অভিমান আছে, সেই অভিমানটা সমগ্র বিশ্ব যে স্রষ্টা তারও আছে, বিশ্বরাজ্যের তারও আছে, ঠিক একই অভিমান থাকে মানুষের সাহিত্যে এবং আর্টে। এই সাহিত্য আর আর্টের রাজ্য মানুষের মুক্ত রাজ্য, অর্থাৎ মুক্ত মানুষের রাজ্য। ইম্পর্টেন্ট লাইন, আমার না হলেও চলতো
কেবল আমি ইচ্ছা করে করছি। এই যে মুক্ত কর্তৃত্বের ও মুক্ত ভক্তিত্বের অভিমান, যে অভিমান বিশ্ব স্রষ্টার এবং বিশ্ব রাজ্যেশ্বরের, সেই অভিমানই মানুষের সাহিত্যে এবং আর্টে। এই রাজ্যটা মুক্ত মানুষের রাজ্য, এখানে জীবনযাত্রার দায়িত্ব নেই। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ বলছেন তত্ত্বালোচনা আর সাহিত্যের মধ্যে পার্থক্য। তত্ত্বালোচনা কি না, সেখানে যে ব্যক্তি আলোচনা করছে সেই ব্যক্তিরই প্রধান হয় না, সেখানে তত্ত্বটা প্রধান হয়, কিন্তু সাহিত্যে সেই ব্যক্তিটি প্রাধান্য লাভ করে। তত্ত্বটা সেই ব্যক্তির পরবর্তী একটি উপলক্ষ মাত্র। অর্থাৎ তত্ত্বালোচনায় ব্যক্তি প্রাধান্য পায় না, তত্ত্ব প্রাধান্য পায়, আর সাহিত্যে সেই ব্যক্তিরই প্রাধান্য পায়। আরেকটি লাইন এখানে গুরুত্বপূর্ণ। কবি বলছেন যে কেবলমাত্র দৃশ্যের মধ্যে না, ভাবের মধ্যেও যে ভেসে চলেছে সেখানেও সেই দ্রষ্টা আমি। সেখানে যা বলছে সেটা উপলক্ষ, যে বলছে সেটা লক্ষ্য। কবি বলছেন বিশ্বলোকে এবং চিত্রলোকে আমি দেখছি, এই অনাবশ্যক আনন্দের কথাটা বলাই হচ্ছে আমার কাজ। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কবির কি কাজ উল্লেখিত হতে দেখছি, যে বিশ্বলোকে এবং চিত্তলোকে, এখানে চিত্ত অর্থে হৃদয়, বিশ্বলোকে এবং চিত্তলোকে আমি দেখছি, এই অনাবশ্যক আনন্দের কথাটা বলাই হচ্ছে কবির কাজ। উপনিষদ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং সেই কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে যুক্ত করেছেন। কথাটি একটি বর্ণনা করা যাক, যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশ এটিও। উপনিষদে কি লিখছে, না একটা ডালে দুটো পাখি আছে, তার মধ্যে একটা পাখি খায় আর আরেকটা পাখি দেখে। যে পাখি দেখছে তার আনন্দটাই বড় আনন্দ, কেন না তার সেই আনন্দটার মধ্যে কোনো সচেতনতা নেই, সে তার মুক্ত হৃদয় দেখছে, তাই সেই আনন্দটা মুক্ত আনন্দ। সেই পাখি দুরকমের, যে পাখি সেটি মানুষের মধ্যেও আছে। মানুষের মধ্যেকার এক পাখির প্রয়োজন আছে আর এক পাখির প্রয়োজন নেই। এক পাখি ভোগ করে আর এক পাখি শুধু দেখে। যে পাখি ভোগ করছে সে নির্মাণ করছে, আর যে পাখি দেখছে সে সৃষ্টি করছে। আবারও রিপিট করছি, খুব গুরুত্বপূর্ণ লাইন এটি, যে পাখি ভোগ করে সে নির্মাণ করে, যে পাখি দেখে সে সৃষ্টি করে। নির্মাণ করার মানে কি, নির্মাণ করার মানে মাপে তৈরি করা, অর্থাৎ যেটা তৈরি হচ্ছে সেটা সেখানে চরম না, সেটাকে অন্য কিছুর একটা মাপে তৈরি করা হচ্ছে, সেটা নিজের প্রয়োজনের মাপে বা অন্যের প্রয়োজনের মাপে, সেটাই হচ্ছে নির্মাণ। অর্থাৎ নির্মাণে মাপটা মূল, যেটা তৈরি হচ্ছে সেইটি মূল নয়। আর সৃষ্টি হচ্ছে সে কোনো কিছু মাপের অপেক্ষা করছে না, সে নিজেকেই প্রকাশ করছে, নিজেকেই অর্জন করছে। এই জন্য ভোগী পাখি যে সমস্ত উপকরণ দিয়ে কাজ করছে সেটা হচ্ছে বাইরের উপকরণ, আর যে পাখি দেখছে অর্থাৎ দ্রষ্টা, তার উপকরণটা হচ্ছে আমি পদার্থ। সে যা সৃষ্টি করছে সেখানে তার আমিত্বের প্রকাশ পাচ্ছে। এই আমিত্বের প্রকাশটাকে সাহিত্য বা আর্ট বলে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, আমির প্রকাশ হচ্ছে সাহিত্য, আর্ট। দ্রষ্টা পাখির উপকরণ কি না, আমি পদার্থ, সেই আমির প্রকাশটাই সাহিত্য, আর্ট। সেটার মধ্যে কোনো দায় থাকে না, কর্তব্যের দায়ও থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কি, পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হচ্ছে দেখবার বস্তুটি না, যে মানুষ দেখছে সেই মানুষটি। এই প্রসঙ্গে এই ব্যাপারটি বললে সকলের বুঝতে সুবিধে হবে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় আর্টের সৃষ্টি হতে দেখেছি। এই আর্টের যে সৃষ্টি হয়েছে সেখানে মূল বক্তব্যই হচ্ছে যে মানুষ যে দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বিষয়টিকে দেখছে, সে তার দৃষ্টিভঙ্গিকেই আর্টের মাধ্যমে প্রকাশ করছে। কাজেই প্রত্যেকটি আর্ট বা শৈল্পিক যে সৃষ্টি সেগুলি সেই মানুষকে প্রকাশ করছে, কোন জিনিসটাকে নয়। সেখানে জিনিস ইম্পর্টেন্স পাচ্ছে না, সেখানে যে দেখছে, যে আর্ট সৃষ্টি করছে, গুরুত্ব তার, যা সৃষ্টি করছে, যা দেখে সৃষ্টি করছে তা নয়। আরেকটি ইম্পর্টেন্ট লাইন, দৃষ্ট বস্তু নয়, দ্রষ্টা আমি, সাহিত্যের সামগ্রী বা সাহিত্যের লক্ষ্য। একটু বিশদে বলা যাক, আমার মধ্যে যে আমি আছে, কবি বলছেন আমার মধ্যে যে আমি আছে সেই আমি বহুর মধ্যে দিয়ে চলে চলে নিজেকে রোজ উপলব্ধি করতে থাকে। বহুর সঙ্গে মানুষের সেই একের মিলনজাত রসের উপলব্ধি হচ্ছে সাহিত্যের সামগ্রী। সকলের সাথে মিশে মানুষের সেই একের মিলনজাত রসের যে উপলব্ধি তাকে সাহিত্যের সামগ্রী বলা যায়। সেখানে দৃষ্ট বস্তু না, দ্রষ্টা আমি তার লক্ষ্য।
দ্বিতীয় পরিচ্ছেদের এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন যখন তিনি তোসামারু জাহাজে রয়েছেন। তারিখটা ইম্পর্টেন্ট, লোকেশনটাও ইম্পর্টেন্ট, তোসামারু জাহাজে রয়েছেন এবং তারিখটা 20 বৈশাখ 1323 সাল। দেখা হচ্ছে আগামী পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন। জাপান যাত্রী এই প্রবন্ধটির মূল প্রবন্ধ পাঠও আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিংক দেয়া থাকবে, সেখান থেকে আপনারা মূল প্রবন্ধটির এপিসোড পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।